মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সায়দুল হক আর নেই ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর সাইদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল সাইদের রিপোর্ট দীর্ঘদিন ধরে জ্বর মূত্র সংক্রমণ সহ নানা রোগে ভুগছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সাইদুল হক শারীরিক অবস্থার অবনতি হলে গত তেরো ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছিল তার চিকিৎসা সকাল সাড়ে আটটার দিকে মারা যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসপাতালে ছুটে আসেন সহকর্মী আত্মীয় স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরকম একজন সৎ ভালো মানুষ বিরল মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে রোববার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে পরে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিম নগরে আগামীকাল সকাল সাড়ে নয়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা তারপর ওনার নির্বাচনী এলাকায় সকাল এগারোটায় বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে উনিশশো সালের চৌঠা মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন সাইদুল হক তিনি নাসিরনগর থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে তিনি খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন নাজমুল সাইদ বৈশাখী সংবাদ ঢাকা